বাবা রাসেল না হঠাৎ করে প্রেমিক প্রেমিক ভাব করতেছে। কি করতেছে? প্রেমিক প্রেমিক ভাব করতেছে। তোর তো প্রেম করে বিয়ে করছিস, সে তো প্রেমিক, তোর সাথে কি ভিলেন ভিলেন ভাব করবে? আপা তোমাকে কেমনে বলবো, তুমি কষ্ট পাবা দেখে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো সব ঠিকঠাকই ছিল, বিয়ের পর থেকে সাত দিন কি বাসরাত থেকে আমাকে খোঁটা দেওয়া শুরু করছে। আমার এই ভালো না, আমার সেই ভালো না, আমি রান্না করতে পারি না, আমি ঘর গুছাইতে পারি না, মানে আমার কোনো কিছুই তার ভালো লাগে না। আর এত খারাপ ব্যবহার, কি বিচ্ছিরি ব্যবহার, তাই নাকি? আমি কতদিন একা একা রান্নাঘরে গিয়ে কান্না করছি, তোমার কাছেও একবার আসেনি। তুই এতদিন মুখ বুঝে এসব সহ্য করছিস, প্রতিবাদ করিস নাই, তারপর এখন কি বল? ওই তো গত দুই দিন ধরে আবার আগের মতো হয়ে গেছে, প্রেম করার সময় যেরকম আহ্লাদ করতো এখন আবার ওরকম করতেছে। তোর কথার আগামাথাতে আমি কিছুই বুঝতেছি না। আপা আমিও তো বুঝতেছি না। তোমাকে তিন দিন আগে একটা ঘটনা বলি। হ্যাঁ, মাছ রান্না করছি, অল্প একটু লবণ বেশি হয়েছে, এমন একটা ভাব করলো যে আমি লবণের গুলা দিয়ে তরকারি রান্না করছি। আবার বলে ডালে নাকি মরিচ বেশি হয়েছে, আমি টেস্ট করে দেখলাম সব ঠিক আছে, খাইলই না, চিল্লা পাল্লা করে টেবিল থেকে উঠে গেল। তুই না বলে চেঞ্জ হয়েছে, আহ্লাদ করতেছে? হ্যাঁ, গত দুই দিন তার এই আহ্লাদ দেখে আমি কালকে তরকারিতে লবণও দিইনি মরিচও দিইনি। এইটা আবার ঠিক করিস নাই, আহ্লাদ করতেছে, তুই আবার রাগাই দিলি। আপা রাগে নাই তো, সে টেরিফাই নাই, আমি লবণ মরিচ দিই নাই, বলে খুব নাকি টেস্টি হয়েছে, সে খুব মজা করে খাইছে। ভালো তো, তাহলে এখন থেকে লবণ ঝাল কিছুই দিবি না। আবার তুমি সরলভাবে দেখতেছো, ব্যাপারটা লবণ মরিচের মধ্যে না, আমার কাছে তো অন্য কিছু মনে হইতেছে। কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে রাসেল অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছে, আমি যাতে ব্যাপারটা ধরতে না পারি এই জন্য আমার সাথে এমন আহ্লাদ করতেছে। রাসেল তোরে রাইখে অন্য একটা মেয়ের সাথে প্রেম করবে, এটা আমার বিশ্বাস হইতেছে না। আপা গত দুইটা বছরও আমার সাথে কি কি করছে আমি তোমাকে বলি নাই তো, এই জন্য তুমি এই কথা বলতেছো। তুই আবার এখনই রাসেলে কোনো কিছু নিয়ে চার্জ করিস না, দুই একটা দিন যা ভালোভাবে বুঝে দেয়। হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সাথী। না, আমি সাথী এটা কী ধরনের পরিচয়? আপনি কার সাথী, কিসের সাথী? এক্সকিউজ মি, আপনি কি মিসেস রাসেল বলছেন? আমি শায়লা বলছি। রাসেলের ফোন আপনি ধরেছেন কেন? রাসেল কোথায়? ভাবি উনি সম্ভবত, আমাকে ভাবি বলবেন না, রাসেল সাহেব সম্ভবত জিম স্যার রুমে গিয়েছেন। ফোন কি আপনার কাছে দিয়ে গেছে? না না, ফোন ওনার টেবিলেই ছিল। আপনি ওর রুমে কি করছেন? আপনি কি কোনো বিজনেস পারপাসে এসছেন? জি না, এখানে আমি পিএস হিসেবে জয়েন করেছি। কার পিএস? ওই তো রাসেল সাহেবের, মানে রাসেল স্যারের। আপনি কবে জয়েন করেছেন? তিন দিন হলো। ও আচ্ছা, আপনি কি রাসেলের রুমেই বসেন? জি না, ওনার পাশের রুমে বসি। ও ম্যাডাম, ওনাকে কিছু বলতে হবে? আপনি কি ম্যারিড? জি না, মাত্র ভার্সিটি শেষ করে জবে ঢুকেছি, এখনো বিয়ে করিনি। ভালো। কি ভালো? না, আপনি যে বিয়ে করেননি এই জন্যই বললাম। আচ্ছা, আপনার এখানে স্পেসিফিক কাজটা কি? ওই তো রাসেল সাহেবের সাথেই সব কাজ। আচ্ছা, আপনি বারবার রাসেল রাসেল করছেন কেন? আপনি স্যার বললেই তো আমি বুঝতে পারবো যে আপনি রাসেলের কথা বলছেন। আমি তো রাসেলকে নিয়েই আপনার সাথে কথা বলছি, তাই না? জি, স্যার আমাকে যা যা করতে বলেন তাই করি। যা যা করতে বলে আপনি তাই তাই করেন? স্যারকে কিছু বলতে হবে? না।